নিপীড়িত হতে হতে জমিজমা সবই গেছে প্রভাবশালীদের দখলে বরের অঞ্চলের এই মানুষগুলো অনেকটাই নিঃস্ব অন্য জমিতে কামলা খেটেই চলে তাদের জীবন কিন্তু বছরের অর্ধেক সময় তাদের কাজ থাকে না তখন জোটে না খাবার চলা মহাজনের ঋণে বিপর্যস্ত জীবন মুক্তি পেতে দেড় দশক আগে একদিন তারা শুরু করলেন মুষ্টি চাল সঞ্চয় একাতা হওয়ার পরে তারা মুষ্টি চাল শুরু করলো খাবার রান্না করবে সেখান থেকে এক মুহূর্ত দিতে হবে তা কিন্তু নিজের মজুদ থেকে দেওয়া যাবে না মহারাজ জন যদি 1000 টাকা নিলে 1500 টাকা দিতে হতো এক মণ ধান দিলে দেড় মণ দিতে হতো তো তারাদেরকে এখন আর দিতে হচ্ছে না মুষ্টি চালের সঙ্গে এখন টাকাও সঞ্চয় করছেন 30 গ্রামের মানুষ মাতৃভাষায় শিশুদের জন্য তারা প্রতিটি গ্রামে রক্ষাগুলা বিদ্যালয় গড়ে তুলছেন আগে শুধুমাত্র চাউল সঞ্চয় করতাম এখন চাউলের পাশাপাশি আমরা টাকাও সঞ্চয় করতেছি প্রতিটা পরিবারে মাসে একশো টাকা করে টাকা সঞ্চয় করতেছি এবং এই টাকা সঞ্চয় করে আমরা আর্থিকভাবে লাভবান হব এটা চিন্তা করে করতেছি জন্মের পরে একটা ছেলে স্কুলে যায় তখন সে প্রথমেই পায় যায় বাংলা ভাষা মায়ের ভাষা না পায় বাংলা ভাষা যখনই পায় যায় তখন আর সে আগাইতে পারে পারবেন লেখাপড়ার দিক দিয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে যদি আমরা নিজের ভাষায় পড়াতে পারি তাহলে ভবিষ্যতে সে হাই স্কুল ইন্টারমিডিয়েট ভার্সিটিতে যায় সে নিজে সফল অর্জন করবে এই রক্ষাগুলা সবাইকে মাদক মুক্ত করার পাশাপাশি শিক্ষিত এবং সমৃদ্ধ করেছে আর্থিকভাবে অনেক স্বচ্ছল হয়েছেন এবং শিক্ষা ক্ষেত্রেও তারা কিন্তু অনেকখানি এগিয়ে গেছেন বিশেষ করে আদিবাসীদের ভিতরে একটা প্রবণতা ছিল মাদকের এই সংগঠনের মাধ্যমে তারা অন্তত এই জায়গা থেকে অনেকখানি মুক্ত হয়েছে বলে আমি বিশ্বাস করি দুর্ভোগ লাঘবে প্রায় দেড় দশক আগে ঐতিহ্যবাহী ধর্মগোলা থেকে রক্ষাগোলার চিন্তা করেছিলেন সারোয়ার ই স্বপন রক্ষাগোলা আদিবাসী বা ক্ষুদ্র নিগোষ্ঠীর জনগণের সমস্ত ভাব সার্বিক তাদের উন্নয়নের জন্য একটা ভূমিকা রাখতে পারে এটা একটা ছাতার মতো এর এর বিভিন্ন অংশে যেমন শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন তাদের অর্থনৈতিক তাদের সামাজিক উন্নয়নের বিভিন্ন কার্যক্রম এর মাধ্যমে এখন শুরু হয়েছে রক্ষাগোলা সংগঠনের মুষ্টি চাল এখন আদিবাসীদের জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে তারা এখন এগিয়ে যেতে চায় স্বাস্থ্য শিক্ষা সামাজিক ও রাজনৈতিকভাবে সৌরভ ডিবিসি নিউজ কোদাগাড়ি রাজশাহী